বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাল রফতানিকারক দেশ থাইল্যান্ড। থাইল্যান্ডে সাধারণ সময়ের বৃষ্টিপাতে যে পরিমাণ চাল উৎপাদন হয় এবার তার চেয়ে 40% কম হয়েছে। খরার কারণে চলতি বছর থাইল্যান্ডে চালের উৎপাদন ব্যাহত হওয়ায় সরকার কৃষকদের পানি কম ব্যবহার হয় এমন শস্য উৎপাদনের তাগিদ দিচ্ছে। এর প্রভাবে বিশ্ববাজারে বেড়েছে চালের দর। চলতি বছর থাইল্যান্ডের 5% ভাঙা চালের দর টন প্রতি পৌঁছেছে $648। থাই চাল রফতানিকারক সংগঠন বলছে 2008 সালের পর এই দর সর্বোচ্চ। এর আগে ভারত বাসমতি নয় এমন চালের রফতানি বন্ধের ঘোষণার পর বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী হতে থাকে চালের দর। চাহিদার বিপরীতে তৈরি হয় সংকট। বিশ্ববাজারে মোট চালের 40% বাণিজ্য নির্ভর করে ভারতের ওপর। এশিয়া ও আফ্রিকার কোটি কোটি মানুষের প্রধান খাবার ভাত। চালের দর বাড়ায় নতুন করে চাপ পড়ছে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতিতে, বাড়ছে আমদানি ব্যয়। এর আগে কৃষ্ণসাগর শস্য রফতানি চুক্তি বাতিলের পর বিশ্ববাজারে এক দফা বাড়ে খাদ্যপণ্যের দর। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি গবেষণা সংস্থা FAO জানায় বিশ্ববাজারে 12 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে চালের দর। বছর ব্যবধানে 19% বেড়েছে এই শস্যের দর। এল নিনোর প্রভাবে চলতি বছর ক্ষতিগ্রস্ত হয়েছে এশিয়ার বৃহত্তম চাল উৎপাদক দেশ থাইল্যান্ড, পাকিস্তান, ভারত আর ভিয়েতনামের চাল উৎপাদন। বিশ্লেষকরা বলছেন, আমদানি নির্ভর দেশগুলো চাল আমদানি করে মজুত করলে বিশ্ববাজারে আরও বাড়বে এই শস্যের দাম। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।